আচ্ছা তোমাদের প্রিভিয়াস ক্লাসে কি পড়িয়েছিলাম হুস্টন ব্রিজ তাই তো হুস্টন ব্রিজটা কি ওটা একটা মেথড রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে কোন একটা আনো রেজিস্টরের রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে সেম আজকে যেটা পড়াবো এটা একটা মেথড টু মেজার রেজিস্ট্যান্স তাই তো আমরা যেমন বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে ধরো ওহমমিটার দ্বারা রেজিস্ট্যান্স মেজার করতে পারি মাল্টিমিটার দ্বারা করতে পারি হুস্টন ব্রিজ দ্বারা করতে পারি এটাও একটা মেথড সেটা নাম হচ্ছে ভোল্টেজ ড্রপ মেথড প্রথমে আমরা থিওরি দেখাবো তারপর আমি প্র্যাকটিক্যালে যাব তাহলে আমার অবজেক্টিভটা কি মেজারমেন্ট রেজিস্ট্যান্স ইউজিং ভোল্টেজ ড্রপ মেথড এইটা হচ্ছে মেথড দেখা যাচ্ছে তো ভোল্টেজ ড্রপ মেথড কথার মাধ্যমে কি বুঝতে পারছো ভোল্টেজ ড্রপ মানে কি কোনো একটা কন্ডাক্টরে কারেন্ট যাচ্ছে কন্ডাক্টরে কারেন্ট যাচ্ছে ধরো এই কন্ডাক্টর ভোল্টেজ এই দুটো কন্ডাক্টরের দুই প্রান্তে বিভব প্রভেদ বা ভোল্টেজ হচ্ছে ধরো 200 ভোল্ট আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেই তাহলে ভোল্টেজটা ড্রপ হবে কি হবে না হবে এই কিসের জন্য রেজিস্ট্যান্সের জন্য তো এই রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজ ড্রপ হচ্ছে ওর ওই মাধ্যমটাই অবলম্বন করে আমরা রেজিস্ট্যান্স মেজার করব আমাদের যে সার্কিটটা সার্কিটটা দেখো আমি দুটো রেজিস্ট্যান্স নিব ইন সিরিজ সিরিজে আছে দুটো রেজিস্ট্যান্স নিয়েছি যেমন ওখানে আমরা কটা রেজিস্ট্যান্স নিয়েছিলাম টোটাল হুস্টন ব্রিজে চারটা ছিল তার মধ্যে তিনটে নন মানে দুটো নন ফিক্সড একটা ভেরিয়েবল আর একটা আননোন যেটার মান মেজার করব এখানেও সেম এখানে দুটো নিয়েছি একটা ব্যাটারি সোর্স দিচ্ছি ব্যাটারি সোর্স দিলাম 12 ভোল্টের সাপোজ একটা ব্যাটারি সোর্স দিলাম নিয়ে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে একটা রেজিস্ট্যান্সের মান নন হতে হবে মানে যেমন ওখানে বলেছিলাম দুটো নন ফিক্স ছিল এইখানে সাপোজ এইটা রেজিস্ট্যান্সটা মান জানি এই আর ওয়ান এটা সাপোজ ধরলাম এটা হচ্ছে নন আর ওয়ান নন নন রেজিস্ট্যান্স ঠিক আছে আর এইটার নাম রাখলাম আর টু এটার মানটা এই মানটার ভ্যালুটা আমরা মেজার করবো বার করবো আর টুটা তাহলে আর টুটা আননোন ঠিক আছে আননোন রেজিস্ট্যান্স বুঝতে পারলে এই অবধি তাহলে এখানে আমরা দুটো রেজিস্ট্যান্স নিচ্ছি একটা নন আর একটা আননোন আননোন মানে এটার মান বার করবো আর ওয়ান যদি নন হয় ধরো এটা আর ওয়ান আমি 1 কিলো ওহমের নিয়েছি বা 500 ওহমের নিয়েছি বা 2 কিলোমের যে কোনো হতে পারে একটা একটা নিয়েছি নিয়ে আর একটা যেটা মাপবো সেটাকে সিরিজে কানেকশন করলাম আমরা তোমার প্র্যাকটিক্যালে সেম দুটো রেজিস্টার নিবে একটার মান অলরেডি মাল্টিমিটার বা ওহমিটার দিয়ে মেজার করে নিলে আর একটার মানটা মেজার করবে না এটা ভোল্টেজ ড্রপের মাধ্যমে করবে নিয়ে সিরিজে কানেকশন করলে সোল্ডারিং করে দিলে সিরিজে কানেকশন দিলে একটা 6 ভোল্ট বা 12 ভোল্টের এক ব্যাটারি সোর্স দিয়ে সাপ্লাই দিয়ে দিলে সাপ্লাই দিয়ে কি করবে এটা ধরো আননোন একটা ধরে নাও 1 কিলো ওহম নিয়েছে একটা আরনটা সাপোজ কথাই বলছি 1 কিলো ওহমের নিয়েছ কথাই বলছি ধরে নাও এটা আর এটার মানটা জানি না প্রথমে কি করবে সাপ্লাই দেওয়ার পরে ভোল্টেজ সোর্স সাপ্লাই দেওয়ার ফলে তুমি একটা মাল্টিমিটার নিবে মাল্টিমিটারে নিয়ে এই যে আরন দিয়েছ এখানে তাহলে V1 ভোল্টেজ ড্রপ হবে আমরা জানি সিরিজে কি সেম থাকে কারেন্ট সেম থাকে ভোল্টেজ আলাদা আলাদা হয় মানে এক একটা রেজিস্টার এক এক রকম ভোল্টেজ হবে আর প্যারালালে ভোল্টেজ সেম থাকে কারেন্ট আলাদা এই তো জানো এটা রুলস তো আমার তাহলে টোটাল V ভোল্ট এইখানে V1 ড্রপ করেছে তাহলে ই কী ড্রপ করবে বাকিটা সাপোজ এটা ধরে নিলাম V2 ঠিক আছে এই অবধি ঠিক আছে তাহলে V টাই এই টোটাল V টাই মানে কি V1 প্লাস V2 তো এই টোটাল V টাই তো V1 প্লাস V2 দুজন মিলে এটা ড্রপ করেছে টোটাল ভোল্টেজটা ধরো 12 ভোল্ট ই ধরো যদি 6 নেয় ই 6 নেবে বা ই যদি 10 নেয় ই 2 নেবে রেজিস্ট্যান্স অনুযায়ী ভোল্টেজ ড্রপ হবে এবারে এই V1টা এই যে V1টা আর ওয়ান এটা আর টু
আয়রন সাপেক্ষে যে ভোল্টেজটা মানে ভিওনটা বাই মাল্টিমিটার মেজার করলে ভোল্টেজটা নিয়ে ধরো একটা ভোল্টেজ ভিওনের মানটা পেয়ে গেলে একটা যে কোনো মান একটা পেয়ে গেলে নিয়ে ভিটুর মানটা অটোমেটিক পেয়ে যাবে। দেখো কিভাবে আমরা জানি ভোল্টেজটা ড্রপ হয় রেজিস্ট্যান্সের উপরে, যার যত রেজিস্ট্যান্স বেশি সে তত ভোল্টেজ কম না বেশি করবে ড্রপটা, ড্রপ যার ভোল্টেজ যার রেজিস্ট্যান্স বেশি তার ভোল্টেজ ড্রপটা বেশি না কম? বেশি, যে যেমন রেজিস্ট্যান্স সেরকম ভোল্টেজ ড্রপ। একটা ভোল্টেজ রেজিস্ট্যান্স হলো ধরো 1 kΩ আর একটা 500 ওহম, কোনটাতে ভোল্টেজ ড্রপ বেশি হবে? 1 kΩ কারণ রেজিস্ট্যান্স বেশি। রেজিস্ট্যান্স বেশি মানে কি? কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে, কারেন্ট ফ্লো বাধা মানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, মানে সোজা কথাই কনজিউম করে নিচ্ছে। ভিওন মেপে নিয়েছি, ভিটু মেপে নিয়েছি। তাহলে আরেকটা জিনিস, ভোল্টেজ রেজিস্ট্যান্স পেয়ে গেছি, আরেকটা কী প্যারামিটার থাকে? কারেন্ট। সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, এখানে আই, এই রেজিস্ট্যান্স আর ওয়ান দিয়ে যে কারেন্ট যাবে, রেজিস্ট্যান্স আর টু দিয়ে সেম কারেন্ট যাবে, কারণ সোজা কথা আই কারেন্টটাই কমপ্লিট হবে যেহেতু সিরিজে আছে। এটা বুঝতে পেরেছ? তাহলে আমি এটা তো লিখতে পারি আই, টোটাল আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর। এবারে এখানকার আই সমান এখানকার ভোল্টেজ নিলাম আর এখানকার রেজিস্ট্যান্স নিলাম, তাহলে এই আই সমান তাহলে এখানকার ভি ওয়ান বাই আর ওয়ান লিখতে পারি কি পারি না বলো? এই আর ওয়ান, এটা ভুলে যাও, এই আর ওয়ান রেজিস্টরের কারেন্ট কত? আর ওয়ান রেজিস্টরের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? এই আর ওয়ান রেজিস্টরের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? আই তো যাচ্ছে না? তাহলে আই সমান কী করে লিখতে পারি? আই মানে কারেন্ট সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এখানকার ভোল্টেজ কত মেপে নিয়েছি ভি ওয়ান, এখানকার রেজিস্ট্যান্স কত আর ওয়ান, তাহলে আই সমান ভি ওয়ান বাই আর ওয়ান লিখতে পারি। সেম এখানেও একটাই জিনিস সেম, আইটা এখানেও আই আছে, তাহলে এখানকার আই সমান কী লিখতে পারি? সেম এখানে ভি টু বাই আর টু লিখতে পারি কি পারি না? এবার দুটো ইকুয়েশান এলো, এখানে এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, তাহলে এইটা সমান এটা লিখতে পারি কি পারি না? কারণ এইটা আই সমান ভি বাই আর ওয়ান, এখানেও আই সমান ভি বাই আর টু, তাহলে আমরা দুটো ইকুয়েশানে আমি আলটিমেট ভি ওয়ান বাই আর ওয়ান সমান ভি টু বাই আর টু লিখতে পারি কি পারি না? এটা আমাকে বলো। কেন লিখতে পারি? কারণ এটা সমান কারেন্ট সেম হয়ে গেল। এবারে এখানে তুমি ভোল্টেজ ভি ওয়ানের মেজার করে নিয়েছো মাল্টিমিটার দিয়ে, ভি টু মেজার করে নিয়েছো, তাহলে এই যে 4টা প্যারামিটার আছে, দুটো ভোল্টেজ দুটো রেজিস্ট্যান্স, তার মধ্যে দুটো ভোল্টেজ মান জানো, একটা রেজিস্ট্যান্সের মান জানো, তাহলে আর টু মান পাবে কি পাবে না? আর টু সমান কী হবে? আর টু সমান আর ওয়ান ভি টু বাই ভি ওয়ান। এই হচ্ছে ইকুয়েশান, ইকুয়েশান পেয়ে গেল, চক বেরিয়ে গেল। সোজা জিনিস, সোজা জিনিস, একবারে কিচ্ছু নেই। প্রথম হচ্ছে এই সার্কিটটা, সার্কিটে সিরিজে দুটো রেজিস্টার অ্যাড করবে, যে রেজিস্টারের মধ্যে একটা রেজিস্টারের ভ্যালু তোমার জানা আর একটার আননোন, যেটা তুমি মানটা বার করবে নিয়ে একটা ব্যাটারি সোর্স দিলে, প্রত্যেক রেজিস্টার সাপেক্ষে ভোল্টেজটা মেপে নিলে, এইখানে ভোল্টেজ ভোল্ট মিটার দিয়ে এটার ভোল্টেজ দেখে নিলে, এটা ভোল্টেজ দেখে নিলে, তাহলে ভি ওয়ান টোটাল ধরো এটা একটা সাপ্লাই দিয়েছো 12 ভোল্টই দিয়েছো, কথার কথাই বললাম। এবারে সেই হিসাবে 12 সমান সাপেক্ষ অনুযায়ী রেজিস্ট্যান্স যার যেমন সেই হিসাব ড্রপ করবে, তাই না? করবে কি করবে না, মানে সোজা হিসাব এটা তুমি লিখতে পারো, ভি ওয়ানের মান একটা ধরো এটা 12 দিয়েছো, এটা ধরো 8 বেরিয়েছে, তাহলে এটা কত হবে? 4 হবে অটোমেটিক, তাই না? তো আমার সোজা হিসাব কী করবে, আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, সুতরাং কারেন্ট যদি সেম থাকে তাহলে আর ওয়ান রেজিস্টার দিয়ে যে কারেন্টটা যাবে, আর টু রেজিস্টার দিয়ে সেম কারেন্ট যাবে, যদি তাই হয় তাহলে আমি ওহমস ল অনুযায়ী জানি আই সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, কারেন্ট সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এখানকার ভোল্টেজ ভি ওয়ান, এখানকার রেজিস্ট্যান্স আর ওয়ান, তাহলে আই সমান ভি ওয়ান বাই আর ওয়ান লিখলাম। সেম আর টু রেজিস্টার দিয়েও আই ওয়ান কারেন্ট, সরি আই কারেন্ট যাচ্ছে, তাহলে আই সমান ভি টু বাই আর টু, যেহেতু দুটোই আই দুটো এ আই সমান এটা এ আই সমান, তাহলে আমি আলটিমেট ভি ওয়ান বাই আর টু সমান ভি টু বাই আর টু লিখতে পারি না? আর এখানে দেখো ভি ওয়ানের মান মেজার করে নিয়েছো, ভি টুর মানও তুমি মাল্টি মেজার করেছো, আর আর অন্ত নোন এটা তুমি তো আগে থেকেই জানো, আমি কথায় কথায় আমি 1 kΩ ধরেই নিয়েছিলাম আর ওয়ানের মান, তাহলে আর টু সমান এটা পেয়ে যাও না? প্র্যাকটিক্যাল এটাই করবে, সোজা জিনিস, কারো বুঝতে অসুবিধা আছে বলো? হুইস্টন ব্রিজ যেটা পড়েছিলে তার থেকে সোজা, এটা হুইস্টন ব্রিজের 4টা জিনিস ছিল,
তাই না? চারটি রেজিস্টার ছিল আর ওখানে শুধু চারটি রেজিস্টারের কোণাকোণি গুণফল বাকি দূরে কোণাকোণি গুণফল করেছেন। এখানে ভোল্টেজটা আসছে, তাহলে তোমার কোনো ওহমমিটার মাল্টিমিটার ছাড়াই কোনো ওহমমিটার মাল্টিমিটার ছাড়াই কোনো একটা রেজিস্টারের রেজিস্ট্যান্স মেজার করতে পারছো শুধু ভোল্টেজ ড্রপের মাধ্যমে। এখানে কোনো মাল্টি ওহমমিটার ইউজ করেছি বা মাল্টিমিটার ইউজ করেছি কিন্তু ভোল্টমিটার ভোল্টেজ মাপার জন্য। এখানে আমি মাল্টিমিটার বলতে আমি ভোল্টমিটারও তো করতে পারি মেজার। এখানে আমি মাল্টিমিটার মানে তখন বলে স্যার মাল্টিমিটার যদি ইউজ করি তাহলে ডাইরেক্ট আমি রেজিস্ট্যান্স মেজার করতে পারি। ধরো তোমার মাল্টিমিটার নেই, একটা ভোল্টমিটার আছে, একটা ব্যাটারি আছে, নিয়ে তোমার বললাম আর তার মধ্যে আর একটা রেজিস্টার দিলাম, একটা রেজিস্টার মানটা অলরেডি তুমি জানো তো, আর নিয়ে বললাম যে একটা মান বার করো, বার করতে পারবে কিসের মাধ্যমে? তখন ভোল্টেজ ড্রপ মেথডের মাধ্যমে। এখানে মাল্টিমিটারও ইউজ করিনি, ওহমমিটার ইউজ করিনি, হিস্টোমিটার ইউজ করিনি, তবুও কিন্তু একটা রেজিস্টার রেজিস্ট্যান্স মেজার করলাম। তো এইটা ভোল্টেজ ড্রপ এই জন্য নামকরণ, দেখো এই আর ওয়ান ভোল্টেজ ড্রপ করেছে, আর টু ভোল্টেজ ড্রপ করেছে টোটাল ভি থেকে, তার জন্য নামকরণ এটা ভোল্টেজ ড্রপ মেথড। এটা যেমন ওইটা হিউস্টন ব্রিজ, হিউস্টনের নাম অনুযায়ী ওটা হিউস্টন ব্রিজ নাম রেখেছিলাম বা নাম রেখা হয়েছে, এটা কিন্তু সেরকম নয়। এটা তোমার টাইটেলটা আমাদের যেটা দেওয়া হয়েছে এটা অ্যাকশন অনুযায়ী অ্যাকশনটা এটা ভোল্টেজ ড্রপ মেথডের মাধ্যমে, তার জন্য আর কিছুই না। বিশাল বুঝতে পেরেছি, বুঝতে পারিস না তো, পেরেছিস তো? ক্লাস ড্রপ করলে তো এরকম হবেই। তো তার আগে যে হিউস্টন ব্রিজ, হিউস্টন ব্রিজ বলছি তো প্রথম শুনছি, তোরা তিনজনেই প্রথম শুনছি। দেখ প্রত্যেক জিনিসেরই সাপেক্ষ আছে, এটা হিস্ট্রি জিওগ্রাফির মতন তো নয় যে ডাইরেক্ট বাবরের রাজত্ব পড়ে নিলাম এখন আকবরের সঙ্গে সম্পর্ক নেই, তাই না? বাবর কী কী করেছে জেনে নিলাম, এটা রিলেটিভ আছে একের পর এক। তুমি ফার্স্ট ইয়ার যদি ক্লাস না করো সেকেন্ড ইয়ার পাবে না, শুধু ইয়ার নয়, তুমি যদি আগের চ্যাপ্টারটা না করো পরের চ্যাপ্টার বুঝতে পারবে না। শুধু চ্যাপ্টার নয়, আগের তুমি টপিকটা না পড়লে তারপর পরে টপিক বুঝতে পারবে না, কারণ এটাই তোমার দেখতে পারলে হিউস্টন আগে তোমার আমার মাল্টিমিটার দিয়ে মেজার করেছি, ওহমমিটার দিয়ে মেজার করেছি, রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ওগুলো হওয়ার পরে আমরা হিউস্টন ব্রিজ অ্যাপ্লাই করলাম, হিউস্টন ব্রিজের পরে আমরা ভোল্টেজ ড্রপ মেথড অ্যাপ্লাই করলাম, তাহলে তো আমার রেজিস্ট্যান্স মেজারমেন্টটা আমার শেষ, পরে চ্যাপ্টার শুরু করবো আমরা, তারপর ম্যাগনেটিক চ্যাপ্টার শুরু করবো। তুমি এটা তুলে নাও ছকে, তুমি পরে দেখবে, না বুঝতে পারলে তুমি আমাকে পরে বলবে, তোমরা তিনজনে বলছি আর তোমাদের এবার ক্লাস করবে ডেলি কার ডেলি। এটা থেকে ইজি আর কিছু হতে পারে না। প্রথম যে কন্ডিশন, যদি তুমি এটা না জানো যে সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে তাহলে তো বুঝতে পারবে না, তাহলে এখানে আই এখানে আই কেন হলো, এটা জানে বলে বলতে পারছি বুঝতে পারলে। বাকি সব বুঝতে রয়েছে তো, কারো অসুবিধা? ওকে দেখ,